परवर्ती अंश आल्लाह बोलतेছেন ওমা জাআলা আদইয়া আকুম আবেনা আকুম। আমরা দেশের মধ্যে সন্তান পালে না পালে না পালা বুঝেন তো, মানে লালন পালন, যেমন ছেলে বানায় মৌখিকভাবে, যারা দুই জমা আগে বলছিলাম সেই আলোচনাটা এখন আসলো যে আমি তোমার মেয়ে বানাইলাম, আমি তোমার ছেলে বানাইলাম। আল্লাহ বলতেছেন যেমনি ভাবে একটা মানুষের দেহের মধ্যে অন্তর দুইটা হয় না, যেমনি ভাবে কোনো স্বামী তার স্ত্রীকে বিচ্ছেদের জন্য তুমি আমার মায়ের পিঠের মতো বললেই মা হয়ে যায় না, ঠিক অনুরূপভাবে ওমা জাআলা আদইয়া আকুম, তোমরা কাউকে যদি পুষ্যপুত্র বানাও আবে না আকুম, সে তোমাদের সন্তান হয়ে তোমাদের পুত্র হয়ে যাবে না। বুঝে আসছে? আচ্ছা, আমাদের দেশে বিয়ে শাদী হয় না হয় না, বিয়ের মধ্যে উকিল পিতা উকিল মা সিস্টেম আছে না নাই? এটার কোনো সত্যতা আছে নাকি? আমি বললে নেগেটিভ ভাবে অনেক বলতে পারি, কিন্তু দরকার নাই, পজিটিভ কথাগুলোই বলি। হয়তো বা এই জায়গার মধ্যে অনেক মানুষ আছেন যারা উকিল বাবা হয়ে বসে আছেন, ভাবতেছেন মনে মনে ভাববেন হুজুর মনে হয় আমারই কইতেছে, অথচ আমি আপনার সম্পর্কে কিছুই জানি না। তাই আমি কেন আপনাকে বলবো ভাই, গায়ে নেবেন না। উকিল শব্দের অর্থ হচ্ছে অভিভাবক বা প্রতিনিধি। বলেন উকিল শব্দের অর্থ কি? কোর্টের মধ্যে আমরা মামলার জন্য যাই, আমাদের জন্য উকিল থাকে, তিনি আমাদের কি? সেখানে আমি কথা বলা এলাও না, আমার কথা এলাও না, আমার পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবেন যাকে আমাদের দেশের মধ্যে উকিল বলা হয়। দেখছেন, আমরা বলি আমরা বাঙালি, আমরা গর্ববোধ করি বাংলা ভাষা নিয়ে, আমরা গর্ববোধ করি, অথচ এখনো আমাদের দেশের মধ্যে বাংলার ছাড়াও অন্যান্য ভাষা এখনো চালু আছে। কোর্টের মধ্যে যায় কোন উকিল সাহেব, উকিল কি বাংলা ভাষা? কোন ভাষা? ইংলিশ। ইংলিশ তো লয়ার, বিচারক না, লয়ার মানে আইনজীবী। তো আরবি হচ্ছে উকিল। সম্মানিত ভাইরা, আরবিও ব্যবহার করতেছি, হিন্দিও ব্যবহার করতেছি, উর্দুও ব্যবহার করতেছি, তারপরে মিশ্রিত কত ভাষা ইউজ করতেছি। বাংলা এখনো ঠিক মতো চালু করতে পারলাম না, অন্যান্য ভাষাগুলা এখনো সরাইতে পারলাম না, এরপরেও আমরা বাঙালি। সম্মানিত ভাইরা, উকিল শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। আওয়াজ করে বলুন উকিল শব্দের অর্থ কি? প্রতিনিধি। এখন বিয়ের মধ্যে প্রতিনিধি কে হবে একটা মেয়ের জন্য? আপনারা কোন উত্তর আপনারাই দিতে পারবেন, আমি খালি লাইন ধরাই দিতেছি। বাবা, বাবা বিদেশে আছে, বাবা অসুস্থ, একটা সমস্যা আছে, বাবার পরে কি আর কেউ নাই? চাচা হইতে পারে, মেয়ের ভাই হইতে পারে, বলতেছি মেয়ের ভাই হইতে পারে, মেয়ের মামা হইতে পারে, বা মেয়ের বাবার বাবা যদি থাকে দাদা তিনিও হইতে পারেন। তাইলে এতগুলা কেউ না কেউ তো থাকবেই। তাইলে আপনি একজন অনাত্মীয় গাইরে মাহরাম এমন একটা লোকরে আপনি উকিল বানাইবেন কেন? হ্যাঁ, বিয়েতে একজন প্রতিনিধি লাগে, সেই প্রতিনিধি বাবা হবেন, পর্যায়ক্রমে একজনের পর একজন। কিন্তু আপনি একজন এলাকার বড় ভাই বা এলাকার সর্দার, ইহানের মধ্যে কি সর্দারির আসর বসাইছেন যে সর্দার লাগবে আমার? এটাকে ইসলামী সিস্টেম বিয়ে। এখন উকিল হওয়ার পরে কি করবে? মেয়ের মাথায় হাতাইবে, মেয়ের ফিট হাতাইবে, মাঝে মধ্যে সুযোগ মতো মেয়ের কুলে উঠাইয়া গাড়ির মধ্যে উঠাইয়া দিবে, দেয় না দেয় না? এটা যদি বাবাই করে দোষ না, কিন্তু অন্য মানুষ যদি করে, আপনার মেয়েকে আমার মেয়েকে, আপনার বোনকে আমার বোনকে অন্য পুরুষ, সম্মানিত ভাইরা, আয়শা যদি ফুলে উড়াইয়া ফিটমিট হাতাইয়া দেয়, আমরা কি গৌরবান্বিত হব? আমাদের অবশ্যই আত্মসম্মানে লাগা উচিত যদি পরিচয় হয় মুসলমান। কারণ মুসলমান যে কোনো মহিলার গায়ে হাত দিতে পারে না। মুসলমান শুধুমাত্র একটা পুরুষ তার স্ত্রীর গায়ে হাত দিবে। মেয়েও যদি বড় হয় তখনও পর্দা মেনে চলবে। যদিও বাবা মায়ের কাছে মেয়ের সুযোগ আছে, বাবা মায়ের কাছে ছেলের সুযোগ আছে, কিন্তু এরপরও কিছু কিছু সময় আছে বাবা মায়ের ঘরেও সন্তান অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। তাহলে এখন বলুন, বিয়ে হয়ে গেল, ওনার নাম হচ্ছে উকিল, মানে প্রতিনিধিত্ব করছেন। বিয়ে যখন শেষ, এখনো কি প্রতিনিধিত্ব বাকি আছে নাকি শেষ হয়ে গেছে? বিয়েও শেষ, উকিলগিরিও শেষ, কিন্তু সারা জীবন উকিল বাপ হয়ে বসে আছে। मेये को आमार उकिल बाप एक बारे जे कुलेर मध्य बसा जा बाफेर कुले बसी और ओई उकिलेर बऊ हच्छे जामाइर जन्य उकिल मा उनिओ जाय माझे मध्य आमार उकिल शाशुड़ी एक बारे मार काछे गेइशा शुधु काछे गेइशा ना सम्पर्क गभीर हये गेले देखा जाय माझे मध्य मार कुलेर मध्य बसा जा आमी तो आपनार सेलेई लागी जोरे कोन नाउजुबिल्लाह भंडामिर तो एक सीमा थाका दरकार आय मुसलमान किसेर मुसलमान आमरा आमादेर कोन आत्मसम्मान नाई एगुलार जन्यई तो जौनता बृद्धि पाচ্ছে दिन दिन अश्लीलता बेहायापना बृद्धि पाচ্ছে दिन दिन एरপরে বেশি কাছাকাছি হইলে কি হয় জানেন না মাঝে মধ্যে তো শুনি উকিল বাবার সাথে চলে গেছে মাঝে মধ্যে শুনি উকিল মাও জামাই নামক সন্তানটারে নিয়ে চলে গেছে এই রকম নিউজ কোন না আমি কি মিথ্যা বলছি ভাই আমি সব সময় বলি নাই বলছি মাঝে মধ্যে এই রকম নিউজ আসে না তাইলে ইসলাম তো নিজের মা সারা বাবা সারা আর কাউকে মা এবং বাবা বলার অধিকার দেয় নাই তাইলে আমরা কেন নিজেরা এগুলো আবিষ্কার করলাম এখন আসেন আল্লাহ বলতেছেন ওমা জাআলা আদইয়াকুম আবনাকুম মৌখিকভাবে কেউ যদি কাউকে পুষ্যপুত্র বানায় বলে সে আমার ছেলে ছেলে হবে না এই পর্যন্তই থাকুক এখন আসেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পালিত পুত্র মনে আছে বলুন মনে আছে কুরআনুল কারীমে অনেক নবীদের নাম আছে কোন সাহাবীর নাম নাই একজন সাহাবীর নাম আছে তিনি হচ্ছেন নবীর পালিত পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন প্রশ্ন হচ্ছে যেখানে হযরত আবু বকর সিদ্দিক আমার নবীজির বেস্ট ফ্রেন্ড ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো বন্ধু সেই আবু বকরের নাম নাই উমরের নাম নাই উসমানের নাম নাই আলীর নাম নাই কোন সাহাবীর নাম নাই ওনাদের শানে আয়াত নাজিল হয়েছে কিন্তু নাম উল্লেখ করে আয়াত নাজিল করে নাই যেমন গত জুমাতেও আবু বকর সিদ্দিকের শানে একটা আয়াতের আলোচনা আমি করেছি সূরা নূরে ওই যে আয়েশা সিদ্দিকার অপবাদের ঘটনায় ওনার যে আত্মীয় মনে আছে না যারে বলছিল আমি আর দান খয়রাত করতাম না কি নাম তার মিস্তাহ এমন শ্রোতাই তো চাই যারা সাথে সাথে উত্তর দিয়ে দিবেন সম্মানিত ভাইরা কিন্তু একমাত্র সাহাবী যায়েদ বিন হারেস সূরা আহজাবের ৩৭ নম্বর আয়াত ৩৭ নম্বর ফালাম্মা কাদা যায়দুম মিনহা ওয়াতারা যখন যায়েদ তার স্ত্রী জয়নব বিনতে জাহাশকে তালাক দিয়ে দিল যাওয়াজনা কাহা আমি আল্লাহ রাব্বুল আলামিন হে নবী আপনার সাথে এই জয়নবকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম যেরকম সুবহানাল্লাহ তাইলে যেই প্রসঙ্গেই হোক একজন সাহাবীর নাম কোরআনে এসে গেছে তিনি যায়েদ প্রশ্ন হচ্ছে কেন যায়েদের নাম কোরআনে আসলো অন্য কোন সাহাবীর নাম কোরআনে নাই প্রশ্ন আসে না বাইরে আমার বন্ধুরা আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভ্রাতুষ্পুত্র উকাস বেলা থেকে যায়েদকে খরিদ করে এনে মা খাদিজাকে দান করেছিলেন মা খাদিজা এই যায়েদকে খিদমতের জন্য বিশ্বনবীকে দান করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ কন্যা আমার নবীজি যায়েদকে মুক্ত করে দিলেন আমার নবী যায়েদকে তো মোহাব্বত করতে লাগলেন মোহাব্বতের আলোচনা করে শেষ করা যাবে না যায়েদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যায়েদকে তালাশ করতে করতে পাগলের মতো হয়ে গেছি জানতে পারলো মক্কাতুল মুকাররমায় মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে যাকে সবাই আল আমিন বলে ডাকে সেই মুহাম্মাদের কাছে আছে যায়েদের বাবা চাচা সবাই চলে আসলো নবীর কাছে ও মুহাম্মদ যদি আপনি টাকা চান যত টাকা চাইবেন সমস্ত টাকা পরিশোধ করে দিব কিন্তু আমার যায়েদকে আমরা ফেরত চাই আল্লাহর হাবিব বললেন কোনো টাকা লাগবে না এই যায়েদ যদি তোমাদের সাথে চলে যেতে সম্মত হয় আমি এমনি এমনি দিয়ে দিতে রাজি আছি আর যায়েদ যদি আমার কাছে থাকতে চায় আমার কাছে রেখে যেতে পারো তোমাদের ইচ্ছা আমার কোনো আপত্তি নাই সুবহানাল্লাহ কোন না যায়েদ কে বলতেছে চলো যায়েদ কয় না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাব না আমি ওনার কাছেই থাকবো যখন বুঝেন যে একজন মানুষ কত ভালো হলে তার কাছে একটা ছেলে বাপ মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে থাকতে চায় তাইলে আমার নবীর চরিত্র আল্লাহ যে বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম মহান উন্নত চরিত্রের অধিকারী আর কোনো সন্দেহ আছে জায়েদের আগ্রহ দেখে জায়েদের আব্বা চাচা যারা আসছিল সবাই খুশি হয়ে বলতেছে, জায়েদ আপনার কাছেই থাকুক, আমরা খুশি আছি, আমরা বেজার না। হাসি মুখে চলে গেল। এই দৃশ্য দেখে আল্লাহর রাসূল মক্কার কুরাইশদেরকে ডাক দিয়ে বলতেছে, ও মক্কার কুরাইশরা, আজকের থেকে জায়েদ আমার সন্তান, আজকের থেকে জায়েদ আমার উত্তরাধিকারী এবং আমি রাসূল জায়েদের উত্তরাধিকারী। তখন থেকে সবাই জায়েদকে ডাকতো এই বলে জায়েদ বিন মুহাম্মদ, মানে মুহাম্মদের সন্তান জায়েদ। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তখনও নবীজি নবুয়ত পান নাই, এটা নবুয়ত লাভ করবার আগের ঘটনা। জায়েদকে আল্লাহর রাসূল সন্তান হিসেবে গ্রহণ করে নিয়েছে। এখন জাহিলিয়াত সমাজের মধ্যে যে চিত্রটা ছিল, সেই সমাজে পালক পুত্রকে নিজের আপন সন্তানের মতো গণ্য করা হতো। নিজের সন্তান যদি কাউকে বিয়ে করে, যদি কোনোদিন তালাকও দিয়ে দেয়, তো নিজের ছেলের বউকে কোনো শ্বশুর কোনোদিন বিয়ে করতে পারবে? এটা হারাম। জাহিলিয়াত সমাজে তাদের সিস্টেম ছিল, পালিত পুত্রও যদি একবার কাউরে বিয়ে করে ফেলে, যদি সম্পর্ক নাও থাকে, এই মহিলাকে আর শ্বশুর বিয়ে করতে পারবে না। বাইরে আমার বন্ধুরা, আমার আরো অনেক সিস্টেম। সন্তান বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে যা পাবে, পালিত পুত্রও হবহ তাই পাবে। এখন ঘটনা হচ্ছে, জায়েদ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সন্তান হয়ে গেছেন। নবীজি ঘোষণা দিয়ে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, সূরা আহজাবের 4 নম্বর আয়াত, ওমা জাআলা আদইয়াকুম আবনাকুম, তোমরা কাউকে পুষ্যপুত্র বানাইলেই সে তোমাদের পুত্র হয়ে যাবে না। আমি বলছিলাম জায়েদের নাম কেন কোরআনে আসলো? এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আমার ভাইরা, এখন আর কাউকে জায়েদকে মুহাম্মদের পুত্র বলে ডাকে না। কারণ আল্লাহ তো বিধান নাজিল করে দিয়েছেন যে পুষ্যপুত্র পুত্র নয়। তাইলে এখন জায়েদ কি আর নবীর পুত্র? নবীর পুত্র। আসেন আয়াতটা শুনি, এরপরে আল্লাহ কি বলতেছেন। ওমা জাআলা আদইয়াকুম আবনাকুম, তোমরা কাউকে লালন পালন করলেই সে তোমাদের পুত্র হয়ে যাবে না। যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, এইটা শুধুমাত্র তোমাদের মুখের কথা। আল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আল্লাহ রাব্বুল আলামিন সত্য জিনিসটা তোমাদেরকে বলে দিয়েছেন, সঠিক পথ প্রদর্শন করেছেন। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, আল্লাহ বলেন ন্যায় সঙ্গত কথা হচ্ছে, তোমরা যাকে পুত্র বানিয়েছিলে তাদেরকে অবশ্যই তার বাবার নাম ধরে ডাকবে। উদউহুম লিআবাইহিম, তাদেরকে ডাকবে তাদের বাবার নাম ধরে। তার মানে মুহাম্মদের পুত্র জায়েদ হবে না, বরং জায়েদ হচ্ছে হারেসার সন্তান। জায়েদকে ডাকতে হবে জায়েদ বিন হারেসা, জায়েদ বিন মুহাম্মদ নয়, জায়েদ বিন হারেসা। তার বাবার নামে তাকে সম্বোধন করে ডাকতে হবে। এরপরে আল্লাহ বলেন, এমন কাউরে তোমরা লালন পালন করছো যার পৈতৃক পরিচয় তোমরা জানো না, এখন কি সম্বোধন করে ডাকবা? প্রশ্ন আসে না? আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন লাম তাআলামু আবাহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীন ওয়া মাওয়ালিকুম, যেই সন্তানের কোনো পিতৃ পরিচয় নাই, তোমরা জানো না। পিতৃ পরিচয় আছে, তোমরা জানো না। ফাইন লাম তাআলামু, তোমরা জানো না। আবাহুম, তাদের পিতৃ পরিচয়। ফাইখওয়ানুকুম ফিদ্দীন ওয়া মাওয়ালিকুম, তারা হচ্ছে, তাদের পরিচয় হলো তারা হচ্ছে তোমাদের দ্বীনি ভাই এবং বন্ধু। দেখুন সুবহানাল্লাহ, তাদের পরিচয় কি? দ্বীনি ভাই। ফাইল্লাম তাআলামু আবাআহুম, যাদের পিতৃ পরিচয় জানো না, তাদেরকে তোমরা সম্বোধন করবা কিভাবে? ফাইখওয়ানুকুম ফিদ্দীন, দ্বীনি ভাই। ফাইখওয়ানুকুম, তোমাদের ভাই। ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে। ওয়া মাওয়ালিকুম, তারা তোমাদের বন্ধু। তাইলে এখন বুঝছেন আপনি কি বানাইতে পারেন? ভাই বানাইতে পারবেন, বন্ধু বানাইতে পারবেন, কিন্তু সন্তান না। সন্তান বানানো যাবে? আওয়াজ করে বলে, সন্তান বানানো যাবে? যাবেন। আমার ভাইরা, যায়েদ বিন হারেস যতদিন পর্যন্ত বিশ্বনবীর সন্তান হিসাবে ছিলেন, সবাই তারে অত্যাধিক সম্মান করত, সম্মান এখনো করে। এই যে নবীর সন্তান, এই যে তার একটা ইজ্জত ছিল। এখন বলেন, আয়াত যখন নাজিল হয়ে গেল, ওমা জাআলা আদইয়াকুম আবনাকুম, মৌখিকভাবে কাউকে পুত্র বানাইলেই পুত্র হয় না। এখন কি জায়েদ বিন হারেসার सम्मानटा शेष हो गेছে ना कि कौन एखन कि आर केउ बोलबे मुहम्मदेर पुत्र ताइले एकटा नियामत थेके वंचित हइছে ना। आल्लाह रब्बुल आलामीन जायेद बिन हारिसा एखन आर मुहम्मद सल्लल्लाहु आलैहि ओयासाल्लामेर सन्तान नाई যতটা ব্যতীত হয়েছিলেন কোরআনুল কারীমের মধ্যে আবু বকরের নাম নাই, ওমরের নাম নাই, উসমানের নাম নাই, আলীর নাম নাই, কোন সাহাবীর নাম নাই। সূরা আহজাবের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফালাম্মা কদা যায়দুম মিনহা যায়েদের নাম নাজিল করে উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিন যায়েদকে কিয়ামত পর্যন্ত সম্মানিত করে দিয়েছেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জায়েদ বিয়ে করবে রাসূলের ফুফাতো বোন, নাম হচ্ছে যায়নব বিনতে জাহাশ। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন ওমা জাআলা আদইয়াকুম আবনাকুম সূরা আহজাবের 4 নম্বর আয়াত দিয়া এতটুক প্রমাণ কইরা দিলেন মৌখিক সম্পর্ক কোনো সম্পর্কই না, এতটুক। এখন আল্লাহ পাক এটা খাজের মাধ্যমে প্রমাণ করবেন। এই প্রমাণ করবার জন্য এখন সূরা আহজাবের 37 নম্বর আয়াতে যেতে হবে। মানে কি বুঝলেন, বিয়ের মধ্যে কি আর উকিল বাপ সিস্টেম আছে? উকিল মা সিস্টেম আছে? এতদিন বুঝেন না, আজকে তো বুঝছেন। আর বিয়ের মধ্যে কোন উকিল বাবা মা এই রকম সিস্টেম রাখবেন? উকিল হবে কে? বাবা। বাবা না থাকলে চাচা, তা না থাকলে ভাই, মামা, এই রকম একজন একজন অন্য মানুষকে দইরা আইনা উকিল বানানো দরকার নাই। আর উকিল যদি কোনো কারণবশত অন্য কেউ হয়েও যায় তাহলে পর্দা রক্ষা করতে হবে, কোনোদিন বাবা হবে না। ইসলামে আর কেউ বাবা হওয়ার মা হওয়ার কোনো সুযোগ নাই, আছে? এই যে কোরআন যদি আপনি না মানেন আমার কিছু করার নাই। এই কথা না মানা মানে আল্লাহর আয়াতকে অস্বীকার করা, আর আল্লাহর আয়াতকে একমাত্র কাফের ছাড়া কেউ অস্বীকার করতে পারে না। সম্মানিত ভাইরা, তাইলে এই অন্য মানুষকে উকিল প্রথা আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই?